নমস্কার, অন্নপূর্ণা ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। রুই মাছের ঝোল আপনারা প্রায়ই বাড়িতে বানান, কিন্তু একবার হলো সজনে ডাঁটা দিয়ে রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু অসাধারণ হয় আর বানানোটাও খুব সহজ। প্রত্যেকটা উপকরণ ঘরোয়া, তাই আশা করি আপনাদের কোনো অসুবিধাই হবে না। তাহলে আসুন দেখে নেওয়া যাক। মাছের ঝোল করবার জন্য আমি 6 পিস মাছ নিয়ে নিয়েছি, 4 পিস গাঁথা আর 2 পিস বেটি মাছ নিয়ে নিয়েছি। এবারে ভাজতে চলে যাব। গ্যাসে কড়াইটা বসিয়ে দিলাম, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবারে মাছগুলো একে একে ছেড়ে দেবো। মাছগুলো 1 পিঠ হয়ে গেছে, এবারে উল্টে দেবো আর 1 পিঠ ভাজা হওয়ার জন্য। মাছগুলো যতক্ষণ ভাজা হচ্ছে, একটা পাত্র নিয়ে নিয়েছি, গুঁড়ো মশলার একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেবো ধনে গুঁড়ো, লাল কাশ্মীরি লঙ্কা দিয়ে দেবো 1/2 চামচ রঙের জন্য, 1 চামচ হলুদ দিয়ে দেবো গুঁড়ো, অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এবার সাইডে রেখে গ্রেভি মশলা একটা তৈরি করে নেবো। মিক্সি জার একটা নিয়ে নেবো, 1 ইঞ্চি আদার টুকরো, 4 কোয়া রসুন, ঝালের জন্য 2 কাঁচা লঙ্কা, 2 মিডিয়াম সাইজের টমেটো, ঢাকনা দিয়ে একটা পেস্ট তৈরি করে নেবো। মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিয়ে বাকি মাছগুলো ভেজে নেবো। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবারে মাছ ভাজার যা তেল ছিল এতেই করবো, বেশি গরমে তেল মশলা বেশি দেবো না, অল্প তেলেই করবো। তাই যে তেলটা আছে ওতেই আমি দিয়ে দেবো কালো জিরে ফোড়ন। এবারে 1টা বড় সাইজের পেঁয়াজ কেটে রেখেছি, এইটা ফোড়নে দিয়ে দেবো। পেঁয়াজগুলো বেশি লাল করবো না, এবারে এর উপরে দিয়ে দেবো আলু। আজকে ঝোলটা আমি আলু আর ডাঁটা দিয়ে বানাবো, তাই সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করবো, তাই এবার আলুটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার ডাঁটাটা দিয়ে দেবো। দুটি মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে, এবারে বাটা মশলাটা দিয়ে দেবো। বাটা মশলাটা এবার দিয়ে ভালো করে কষিয়ে নেবো। এবার গুঁড়ো মশলার পেস্ট করে রেখেছিলাম, এই পেস্টটা এবার দিই। ভালো করে কষিয়ে নিতে হবে। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেছে ডাঁটা আলু, এবার আমি গরম জল দিয়ে দেবো ঝোলের জন্য। যতটা ঝোল রাখা হবে ততটা দিয়ে দেবো গরম জল, দিয়ে ঢাকা দিয়ে দেবো।
করবো, তারপরে ফিরে আসছি। এবারে ঢাকাটা খুলে দেখে নেবো মাছের ঝোলটা কত দূর সেদ্ধ হয়েছে। একটা আলু কেটে দেখে নেবো, দেখলাম আলুটা কেটে গেছে, আলুটা দুটুকরো হয়ে গেছে, মানে সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার মাছটা দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছগুলো ঝোলে ডুবিয়ে দেবো যাতে সেদ্ধ হয়ে যায় একটু। ঝোলটা একদম তৈরি হয়ে গেছে, এবারে গ্যাসটা অফ করে দিয়ে এবার প্লেটে সার্ভ করে দেবো। তাহলে কম তেল মশলায় কত সুন্দর মাছের ঝোল তৈরি হয়ে গেল, বিশেষ করে ডাটা আলু দিয়ে এই ডাটার সিজনে, সজনে ডাটার সিজনে। এই ধরনের ঝোল যদি এই গরমে তৈরি করে খাওয়া যায় খুব উপকার আছে শরীরের পক্ষে। তাই জন্য এই ধরনের অল্প তেল মশলা দিয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করুন। এগুলো ডাটা আলু দিয়ে মাছের ঝোল, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।